আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি ধামসা ট্রাইবাল যে কিচেনটা আছে সেখানে। তো ওটা অ্যাকচুয়ালি তো নিউ টাউনে পড়ে। তো অনেকদিন ধরেই ভাবছি যে ওখানে যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। বাট আজকে ফাইনালি ফিক্সড করে নিয়েছি যে আজকে যাব। তো আগে থেকেই সব বুকিং টুকিং করে রাখতে হয়। তো আপাতত আমি পাটুলিতে আছি, আমি পাটুলি থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর কিভাবে কি বুকিং করেছি না করেছি তোমাদের পুরোটা ডিটেলস দিয়ে দেবো। আর চলো বেশি দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক, একেবারে বেরোই তারপর কথা বলছি। তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা ইকো পার্ক গেট নাম্বার 1 থেকে ঢুকে গেছি। এখানে একটা ব্যাংকুয়েট হল মতো আছে যেখানে হয়তো বিয়ে বাড়ি ভাড়া দেয়। এছাড়াও বাদিকে দেখতে পাচ্ছ এখানে একটা হস্তশিল্প মেলা হচ্ছে। এখন ফাইনালি আমরা ধামসা ট্রাইবাল কিচেন অ্যান্ড কটেজে যে রাস্তাটা, যেটা আইফেল টাওয়ারের সামনে দিয়ে চলে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়েই আমরা এখন ঢুকে যাচ্ছি। যারা এখনো পর্যন্ত ইকো পার্ক গেট নাম্বার 1 এর এখানে আসেনি, তারা অবশ্যই এসে এই জায়গাটায় ঘুরে যাও। দারুণ সুন্দর একটা জায়গা। ইকো পার্ক আসতে গেলে তোমরা ক্যাব নিতে পারো, এছাড়া ট্যাক্সি নিতে পারো যে কোনো জায়গা থেকে শহরের। এছাড়াও তোমরা যে কোনো জায়গা থেকে বাস নিয়ে নিতে পারো, কিন্তু বাসে খরচাটা একটু কম পড়লেও ক্যাব বা ট্যাক্সিতে একটু খরচা বেশি পড়বে। কিন্তু তাও তোমরা এসে একবার অন্তত ঘুরে যাও, দারুণ লাগবে তোমাদের। সব থেকে বড় বিষয় হলো কিছুদিন পর থেকে এখানে মেট্রো খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। তোমরা এই রাস্তাটায় দাঁড়িয়ে অপোজিটে দেখলেই দেখতে পাবে মেট্রোর কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে আর কারোর কোনো অসুবিধা হবে না। এবার দেখে নাও এখানে আরেকটা অ্যারো দিয়ে লেখা আছে ধামসা কিচেনের ওদিকে যাওয়ার। আমরা তো এখন সোজা সোজা ধরে যাচ্ছি আর এই জায়গাটা দিয়ে বাঁদিক থেকে ঢুকিয়ে যেতে হবে। তো ফাইনালি আমরা এখন ধামসার এখানে ঢুকে গেছি। কোন জায়গাটা? ও ওই তো। তো ফাইনালি তো আমরা এখন এখানে চলে এসেছি। আজকে তো ট্রাইবাল কিচেনের ভেতরে কি কি পাওয়া যায় সেগুলোও তোমাদেরকে বলবো, আর আমি কি কি আর কি মেনু ট্রাই করলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো, আর বিল কত কি হলো সেগুলোও তোমাদেরকে বলে দেব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো অ্যাকচুয়ালি আমরা বাইকে করে এসেছি আর বাইকটা এখানে নো পার্কিং আছে, কিন্তু এখানে পুরো রোদ্দুর বলে আমাদের সেই পিছনে দেখতে পাচ্ছ ওই এই জায়গাটায় গিয়ে রাখতে হয়েছে এইখানটায়। তো 12:40 বাজে, আমরা 12:40 এখানে পৌঁছে গেছি। আমরা একটুখানি তাড়াতাড়ি এসে গেছি যাতে কোনো প্রবলেম না হয়। তো ফাইনালি তো আমরা ধামসা ট্রাইবাল কিচেনটা সেখানে এখন ঢুকছি। এখানে তো এসে গেছি, এবার ভেতরে ঢুকবো। এখন প্রায় 1:15 মতো বাজে, এবার ঢুকে যাব ভেতরে। ভেতরে গিয়ে অর্ডার টর্ডারও দিতে বললো, ওখানে একজন ছিল বললো যে ভেতরে গিয়ে অর্ডারটা দিয়ে দিন। অর্ডারটা তো আসতে প্রায় 10-15 মিনিট টাইম লাগবে। তো আমরা যাই এখন ভেতরে, ভেতরে গিয়ে অর্ডারটা দিয়ে দিই। চলো ভেতরে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ গামছা দিয়ে কত সুন্দর করে সাজানো, আর এখানে কাঁসার দুটো গ্লাসও রাখা আছে। আমার মনে হয় তো এখানে কাঁসার থালা বাসনেই খেতে দেয়া হয়। আমরা তো এখন অর্ডার দিলাম একটা বরিশালের থাল, আর তার সাথে দিয়েছি একটা আমপোড়ার যে শরবত আছে সেটা দিই, হাজারদুয়ারির শরবত ওটা একটা নিয়েছি, আর কাঁকড়ার আইটেম একটা ছিল ওটা নিয়েছি, আর যদি কিছু লাগে তো বলেছি পরে আমরা দিয়ে দেবো অর্ডার। ফাইনালি চলে এসছে আমাদের এই শরবতটা, এটা মনে হয় হাজারদুয়ারির যে শরবত, এই শরবতটা আছে যেটা হাজারদুয়ারির 99 টাকা মনে হয় দাম আছে এটা। তো এটা ফাইনালি দিয়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা এটা। ট্রাই করি, এটা ভালো লাগবে? ভালো শরবতটা, দারুণ খেতে।
যাই হোক, চলে এসছে আমাদের খাবারটা। বাপরে ভারী আছে এগুলো। এর মধ্যে আছে হলো ভাত, শুটকি মাছ ভর্তা, ডাল, আলু ভাজা, খোসা চচ্চড়ি, আলু পোস্ত, কুচো মাছের ভুনা, এটা শুটকি আছে, চাটনি, পাঁপড়, পায়েসটা মনে হয় পরে দেবে। ঘিটা দিয়ে মাখো, এ দেখো কি মাছের শুটকি, এটা জানি না। আর এখানে আমাদের পায়েস, পাঁপড়, চাটনি এসে গেছে। তোমার খাবার কিরকম লাগছে? খুব ভালো। চিকেন নিচ্ছ? বাঙালি খাবার খেয়েছিলাম সিক্স বালিগঞ্জ প্লেসে, হ্যাঁ ওখান থেকে এখানে বেটার মনে হচ্ছে। খেয়ে দেখো, খেয়ে দেখো, ব্যাপক খেতে। এখন মেন জিনিস রয়েছে, খাওয়া হয়নি এটা। খুব সুন্দর হবে চিকেনের মতোই টেস্ট আছে। তো খাওয়া দাওয়া তো এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আছে চাটনি, পায়েস আর পাঁপড়, এই তিনটে দিয়ে এখন খাওয়া শেষ করবো। এটা তো মনে হয় কালো চালের পায়েস আছে, খাওয়া দাওয়া করে তো এখন বেরিয়ে গেলাম আমরা। টোটাল বিল হয়েছে 1,015 টাকা জিএসটি ট্যাক্স মিলিয়ে, মানে 1,064 মতো বিল হয়েছে। আমরা কিভাবে আর কি বুক করেছি সেটা একটু বলে দাও। বুকমাইশো দিয়ে বুক করেছি। ফুড এন্ড ড্রিঙ্কসে গেলে 50 টাকা আর 20 টাকার আলাদা কোনো ব্যাপার ছিল যে আলাদাভাবে বুক করতে? হ্যাঁ, বাইরে 20 টাকা, ভেতরে 50 টাকা এসি। আচ্ছা, মানে ওটা তুমি 50 করে তারপর বুক করেছিলে, তাই তো? আচ্ছা ঠিক আছে। এটা সোলার ডোম, এইটা পুরো ঘরটা সোলার দিয়ে বানানো। এটা খুব সুন্দর। হ্যাঁ তাই না? কিন্তু এগুলো কি কটেজ টাইপে করেছে বা নাকি শো করে রেখেছে একটা, বোঝা যাচ্ছে না। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটুখানি এই ধামসা ট্রাভেল কিচেনে, এখানে একটা সাইডে রাস্তা আছে এরকম দেখতেই পাচ্ছ, তো এই দিকে আমরা একটু হেঁটে হেঁটে ঘুরছি, ফটো টটো তুলছি। এখানে সবথেকে বড় কথা ফটোগুলোও খুব সুন্দর আসছে আর এখানে ভালোও লাগছে ঘুরতে। আমরা এই আইফেল টাওয়ারের সামনে, এই ঝিলের সামনে চলে এসেছি এখন। এখানে 20 টাকা করে বাইকের পার্কিং চার্জ, তাই তো? যেখানেই গাড়ি রাখো এখানে, এদের পার্কিং মানে ম্যানেজমেন্ট একটাই। আচ্ছা, অসুবিধা নেই, অন্যদিকে গাড়ি রেখে যদি তুমি এই পাশে এসে গাড়ি রাখো, টিকিট আর কিছু বলবে না। সত্যি ওখানের খাবার প্রচন্ড ভালো ছিল। আর আমরা এখন যেখানটায় বসে আছি সেই জায়গাটা তো অসাধারণ একটা জায়গা, মানে বসে মানে একটা মানে শান্তি আছে আর কি এই জায়গাটায়, মানে শান্ত নিরিবিলি, আশেপাশে লোক আছে ঠিকই কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গা। আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, বেশ ভালো লাগছে সত্যি। তোমরা না এলে বুঝতে পারবে না এই জায়গাটা এত সুন্দর, মানে তোমরা একবার এসে অন্তত ঘুরে যাও। আর এখানে চেয়ার টেয়ার অনেক কিছু আছে বসার জন্য, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা। আর ওই পারে দেখতে পাচ্ছ ওখানে একান্তে কটেজ আছে,
আর ওই সাইডে চলে গেলে মানে ধামসা ট্রাইবাল কিচেন যেটা আমরা আজকে গেছিলাম, ওই সোলার ডোমটা আছে ওর একদম গাই আর কি। আর ইকো পার্কটা তো একবার গেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি, কান্তে কটেজে আসারও ইচ্ছা আছে, যেদিনকার আসবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কোল্ড ড্রিঙ্কস নিলাম একটা, এখানে একটাই কোল্ড ড্রিঙ্কস 50 টাকা ক্যাফে একান্তে থেকে নিলাম। ধামসার ওখানে কোনো আর কি কোল্ড ড্রিঙ্কস এর মনে হয় অপশন নেই, সেই জন্য ওখানে দেখলামও না, ওখানে সব তো শরবত টাইপের সব কিছু ছিল, তো ওখান দিয়ে আর নেওয়া হয়নি। আর অনেকক্ষণ ধরে কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছাও করছিলো, তাই ভাবলাম এখান দিয়ে একটা নিয়ে নিই। আর এখানে এই গ্লাস ছিল, অন্য গ্লাস ওরা ইউজ করে না, এই গ্লাসটা খেয়েই ওদেরকে আবার ফেরত দিতে হবে, তো সেই জন্য এখানে বসেই খাচ্ছি কোল্ড ড্রিঙ্কসটা। কিছুক্ষণ পর এখান দিয়ে বেরিয়ে যাব, কারণ কি সন্ধে হয়ে যাবে আর বাড়ি যেতে যেতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে এখানে, আর জ্যাম থাকলে তো একটু বেশি টাইম লাগবে। পাটুলি যে নচিকেতা আছে ওখানে গিয়ে একটু চা খাওয়ার ইচ্ছা আছে। তো ফাইনালি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো এখন যাব হয়তো পাটুলির দিকে, পাটুলি হয়ে তারপর বাড়ি ফিরবো। তো এখানে টাটা বাই বাই করে এখান দিয়ে তো আপাতত বেরিয়ে যাচ্ছি। পাটুলির এখানে চলে এসেছি, তো এখন চা ও নচিকেতার ওখানে যাব, গিয়ে একটু চা টা খাবো, ভিড় নেই বেশি। চা ও নচিকেতার ওখান থেকে দুটো চা নিয়ে নিয়েছি, এখন চাটা খাই। আর আমি কিন্তু আজকে এখান থেকেই ভিডিও স্টার্ট করেছি, তুমি আসার আগে এখান দিয়ে আমার ইন্ট্রোটা আর কি শুট হয়েছে, এখানেই হয়তো এন্ড হবে আজকের ভিডিওটা। তো আমি তো বাড়ির কাছাকাছি একদম চলেই এসেছি, আগে চাটা খাই, না খেয়ে তো ফাইনালি বেরিয়ে গেলাম। আর অনেকটা টায়ার্ডও হয়ে গেছি এতক্ষণ সেই সকালে বেরিয়েছিলাম, আজকে এতটাই ভিডিওটা রইলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।